আসসালামু আলাইকুম, ড্রিম কুকিং থিয়েটারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের সাথে তুলার মতো তুলতুলে নরম ডিনার রোল পাউরুটি তৈরি করে দেখাচ্ছি। এই পাউরুটিটা নর্মাল সিলভারের হাঁড়িতে চুলাতেই তৈরি করেছি। কিভাবে তৈরি করলে নর্মাল সিলভারের হাঁড়িতে চুলাতেই এরকম পারফেক্ট পাউরুটি তৈরি করতে পারবেন তার সব টিপস সহ আজকে রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি আপনারা উপকৃত হবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। পাউরুটি তৈরির জন্য একটা বাটিতে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। বাটিটা অবশ্যই শুকনো হতে হবে। এখন একটা স্প্যাচুলা দিয়ে মাঝখানটা কিছুটা খালি করে নিলাম। এর মধ্যে এখন ইস্ট দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাপে। ইস্টটা সবসময় ভালো ব্র্যান্ডের ব্যবহার করবেন। এখানে আমি 1 কাপ পরিমাণে হালকা গরম দুধ নিয়েছি। আপনারা চাইলে এখানে হালকা গরম পানিটাও ব্যবহার করতে পারেন। দুধটা অবশ্যই হালকা গরম হতে হবে, বেশি গরম হলে ইস্টটা কিন্তু মরে যাবে। 1 চা চামচ লবণ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখন স্প্যাচুলা দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপের কিছুটা কম দুধ ব্যবহার করেছি। 1 কাপ থেকে 2 টেবিল চামচের মতো দুধ কম ব্যবহার করেছি। প্রয়োজন হলে আরও কিছুটা দুধ ব্যবহার করব। এই ডোটা কিন্তু অনেক বেশি নরম করে তৈরি করতে হবে। পাউরুটির ডো যত বেশি নরম করবেন আপনার পাউরুটি, তত বেশি তুলতুলে নরম হবে। আরও কিছুটা দুধ দিয়ে দিলাম। স্প্যাচুলা দিয়ে কিছুটা মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। প্রথমে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, পরবর্তীতে আরও কিছুটা তেল ব্যবহার করব। স্প্যাচুলা দিয়ে সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। পরবর্তীতে আমি হাত দিয়ে ডোলে মথে নিব। আপনারা যদি নতুন তৈরি করে থাকেন তাহলে অবশ্যই হাত দিয়ে মথে নেবেন। প্রথমে স্প্যাচুলা দিয়ে মথে নিতে যাবেন না, তাহলে দুধের মেজারমেন্টটাতে ভুল হবে। দুধটাকে অল্প অল্প করে দিয়ে ডোটাকে নরম করে তৈরি করে নেবেন। আমি স্প্যাচুলা দিয়ে প্রথম পর্যায়ে একটু মথে নিয়েছি। এখন স্প্যাচুলাটাকে সরিয়ে ফেলছি। এখন আমি হাত দিয়ে ডোটাকে 5 থেকে 7 মিনিট অনবরত মথে যাব। আর ডোটা কিন্তু অবশ্যই অনেক বেশি নরম হতে হবে, তাহলে আপনার পাউরুটিটা তুলার মতো নরম তুলতুলে হবে। অনবরত মথে যাচ্ছি। আর অবশ্যই ইস্টটা ভালো ব্র্যান্ডের ব্যবহার করবেন, যেহেতু আমরা বাসায় তৈরি করি। আর বাসায় তৈরি করলে পাউরুটিটা যাতে পারফেক্ট হয়, কোনোভাবেই যাতে নষ্ট না হয়, তার জন্য সবসময় ভালো ব্র্যান্ডের ইস্টটাই ব্যবহার করবেন। তাহলে আপনাদের পাউরুটিটা পারফেক্ট হবে আর কখনো নষ্টও হবে না। আর দেখেন পাউরুটির ডোটা কতটা আঠালো হয়েছে, ঠিক এরকম আঠালো হতে হবে। এখানে আমি সামান্য একটু ময়দা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। যেহেতু ডোটা অনেক বেশি আঠালো, মথে নেওয়ার সময় হাতের মধ্যে লেগে যাচ্ছে, এই পর্যায়ে খুব সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে দিয়ে ডোটাকে মথে নিব। যতটা পারবেন ডোটাকে নরম করে এরকম আঠালো করে তৈরি করবেন। পরবর্তীতে খুব সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে যদি ডোটাকে মথে নেন, খুব বেশি একটা সমস্যা হবে না। 3-4 বারের মতো ময়দা ছড়িয়ে দিয়ে ডোটাকে মথে নেবেন। তবে খুব বেশি পরিমাণে ময়দা ছড়িয়ে দিবেন না, সামান্য সামান্য ময়দা ছড়িয়ে দিয়ে ডোটাকে অনবরত 5 থেকে 7 মিনিট মথে নেবেন। এভাবে অনবরত 5 থেকে 7 মিনিট মথে নিলেই ডোটা দেখবেন খুব সফট হয়ে গিয়েছে। এখন আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, প্রায় 1 চামচের মতো। 1 চামচের মতো তেল দিয়ে আবারও ভালো করে মথে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট আমি এভাবেই মথে যাব। ঘড়ি ধরে 5 মিনিটের মতো যদি আপনি এইভাবে অনবরত মথে যান, তাহলে দেখবেন ডোটা একদম সফট হয়ে গিয়েছে। আর যদি হাতের মধ্যে খুব বেশি লেগে থাকে, তাহলে সামান্য পরিমাণে ময়দা অথবা সামান্য পরিমাণে তেল হাতের মধ্যে লাগিয়ে দিয়ে ডোটাকে মথে নেবেন। তাহলে দেখবেন খুব দ্রুত ডোটা সফট হয়ে গিয়েছে। দেখেন ডোটা কতটা মসৃণ হয়ে গিয়েছে। আমার ডোটা কিন্তু হয়েও গিয়েছে, এখন আর হাতের মধ্যে লেগেও যাচ্ছে না, আর বাটির মধ্যেও দেখতেই পাচ্ছেন লেগে যাচ্ছে না। ডোটা কতটা সফট হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। 5 মিনিট এভাবে মথে নিলে দেখবেন ডোটা একদম পারফেক্টভাবে সফট হয়ে গিয়েছে। আর অবশ্যই ডোটা অনেক বেশি নরম করে তৈরি করবেন, তাহলে কোনো ধরনের ডিম টিম দেওয়া ছাড়াই দেখবেন যে পাউরুটিটা বেকারির মতো পারফেক্ট হয়েছে। আমার ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন ডোটাকে চতুর্দিক থেকে টেনে টেনে নিচের দিকে খুব ভালো করে বন্ধ করে দিব, যাতে ডোয়ের ভিতর থেকে বাতাসটা বেরিয়ে যেতে না পারে। খুব ভালো করে সিল করে দিয়েছি। এখন এই বাটির মধ্যে রেখে দিব। তার আগে বাটির গায়ের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। এখন ডোটাকে
বাটির মাঝে বসিয়ে দিচ্ছি। ডোটাকে এক ঘন্টার জন্য ঢেকে একটু গরম জায়গায় রেখে দিব, যাতে ডোটা খুব ভালোভাবে ফুলে ওঠে। আমি প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢেকে রাখছি, আপনারা যে কোনো ভারী ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন, যাতে ভিতরে বাতাস প্রবেশ করতে না পারে বা ভিতরের বাতাসটা বাহিরে বেরিয়ে যেতে না পারে। অর্থাৎ খুব ভালোভাবে ঢেকে রাখতে হবে, যাতে বাতাস ঢুকে ডোটা নষ্ট না হয়ে যায় আর ডোটা যাতে খুব সহজে ফুলতে পারে। আমি এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এখানে আমি 7 ইঞ্চি সাইজের একটা স্কোয়ার শেপের মোল্ড নিয়েছি, তার মধ্যে কিছুটা তেল দিয়ে খুব ভালোভাবে চতুর্দিকে ব্রাশ করে দিচ্ছি। মোল্ডের মধ্যে তেল লাগানো হয়ে গিয়েছে। এক ঘন্টা পরে আমি আপনাদেরকে ডোটা দেখাচ্ছি। দেখেন ডোটা ফুলে কত বড় হয়ে গিয়েছে। আমি প্লাস্টিক র‍্যাপটা সরিয়ে দিচ্ছি। ডোটা কতটা পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন। এক ঘন্টা রেখে দিলে দেখবেন ডোটা ফুলে অনেক বড় হয়ে গিয়েছে। এখন একটা বোর্ডের মধ্যে খুব সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে দিলাম আর ডোটাকে বাটি থেকে তুলে নিচ্ছি। ডোটা কতটা নরম আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা যত বেশি ডোটাকে নরম করে তৈরি করবেন, আমি বারবার বলছি, আপনাদের পাউরুটি কিন্তু তত বেশি তুলতুলে নরম হবে। এখন এই ডো থেকে আমি লেচি কেটে নিব। এই ডো থেকে আমি ছোট ছোট লেচি তৈরি করে নিব। আমি আমার সুবিধা মতো কেটে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো লেচিগুলো তৈরি করে নেবেন। সবগুলো লেচিকে একটা সাইডে সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডোটা কতটা পারফেক্ট হয়েছে। আপনার ডো যত বেশি পারফেক্ট করে তৈরি করবেন, আপনার পাউরুটিও তত বেশি পারফেক্ট হবে। এখন একটা লেচিকে হাতের মধ্যে নিয়ে ডিনার রোলে শেপ দিয়ে দিচ্ছি। এটা একটু লম্বাটে ছোট ছোট বানের মতো হবে, একদম গোল হবে না, কিছুটা লম্বা হবে। একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। এগুলো গোল বানের মতোই হবে, তবে একটু লম্বা করে তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখন ডোটাকে একটা সাইডে চেপে রেখে দিচ্ছি। সেমভাবে আরও একটা লেচি নিয়ে নিয়েছি, নিয়ে প্রথমে গোল বানের মতো তৈরি করে নিচ্ছি, তারপর হাত দিয়ে একটু লম্বাটে শেপ করে দিচ্ছি। তবে খুব বেশি লম্বা না, হালকা একটু লম্বা করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটার পর একটা বসিয়ে দিচ্ছি। সেমভাবে সবগুলো লেচি তৈরি করে নিব। ছোট ছোট গোল বানের মতো তৈরি করে নিয়ে হাত দিয়ে একটু লম্বা শেপ করে দিব। তাহলে ডিনার রোল পাউরুটির শেপটা পারফেক্টভাবে হবে। দেখতে পাচ্ছেন একটু লম্বাটে করে দিচ্ছি। একটু লম্বাটে করে এভাবে দিলেই দেখবেন যে পারফেক্টভাবে ডিনার রোল তৈরি হয়ে গিয়েছে। আর একটার পর একটা একটার পিছে পিছে এভাবে সেট করে দিবেন, একটু চেপে চেপে দিবেন। পরপর সবগুলো ছোট ছোট বান তৈরি করে একটু লম্বা করে একটার পর একটা বসিয়ে দিচ্ছি। এটা হাত দিয়ে তৈরি করে নেওয়া যায় আর তৈরি করাটা খুবই সহজ। আর ডোটা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে, এরকম সফট করে তৈরি করে নেবেন। তাহলে আপনাদের পাউরুটিগুলো বেকারির মতো পারফেক্ট হবে আর তুলতুলে নরম হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। দেখতে পাচ্ছেন একটু লম্বাটা শেপ করে দিয়েছি, এরপর এক এক করে একটার পাশে আরেকটাকে বসিয়ে দিচ্ছি। আমি সবগুলো ডিনার রোল এভাবেই তৈরি করে নিচ্ছি আর এটা তৈরি করা খুবই সহজ, আপনারা দেখিয়ে নিলেন। একটু লম্বা করে এভাবে রোল করে দিবেন, তাহলে দেখবেন যে ডিনার রোলের শেপ হয়ে গিয়েছে। একটার পর একটাকে এভাবে সাজিয়ে নিতে হবে। আমি সবগুলো ডিনার রোল সেমভাবে তৈরি করে নিয়ে মোল্ডের মধ্যে সেট করে নিচ্ছি। মোল্ডের মধ্যে একটার সাথে আরেকটাকে এভাবে লাগিয়ে দিয়ে সেট করে নেবেন, কোনো জায়গা ফাঁকা রাখবেন না। তাহলে দেখবেন ডিনার রোলগুলো পারফেক্টভাবে তৈরি হচ্ছে। আমার সবগুলো ডিনার রোল তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমি একসাথে সবগুলো লাগিয়ে লাগিয়ে বসিয়ে দিয়েছি। খুব একটা ফাঁকা কিন্তু কোনো জায়গাতেই নেই। এখন এই ডিনার রোলগুলোকে 20 মিনিটের জন্য প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢেকে একটু গরম জায়গায় রেখে দিব। খুব বেশি গরম জায়গায় রাখতে হবে না, হালকা একটু গরম রয়েছে এমন কোনো জায়গায় যদি রেখে দেন, তাহলে 20 মিনিটের মধ্যে দেখবেন যে সবগুলো ডো উপর থেকে ফুলে উঠেছে। 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি আপনাদেরকে চুলাতে কিভাবে পাউরুটির কালারটা পারফেক্ট আনবেন সেটাই দেখাচ্ছি। একটা ডিমের কুসুম নিয়েছি আর এক চা চামচ নর্মাল দুধ দিয়ে দিলাম। ডিমের কুসুমের সাথে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমের কুসুমের এই মিশ্রণটাই পাউরুটির উপরের কালারটাকে পারফেক্ট করে দিবে। এই মিশ্রণটা সাইডে রেখে দিলাম। 20 মিনিট পরে আমি আপনাদেরকে ডোটাকে এনে দেখাচ্ছি। দেখেন সবগুলো ডিনার রোল ফুলে কত বড় হয়ে গিয়েছে। 20 মিনিটের মতো রেখে দিলে দেখবেন যে সবগুলো ফুলে এরকম 3 ডাবল হয়ে গিয়েছে। এখন যে ডিমের কুসুমের মিশ্রণটা নিয়েছিলাম সেটাকে এই পাউরুটিগুলোর উপরে আলতো করে ব্রাশ করে দিতে হবে। খুবই আলতো করে ব্রাশ করে দিবেন, যাতে কোনোভাবে পাউরুটির কোনো অংশ
ফুটোনা হয়ে যায়, তাহলে কিন্তু পাউরুটিটা আর ফুলতেই চাইবে না। তাই খুবই আলতো করে ব্রাশ দিয়ে পাউরুটির উপরে এই ডিমের কুসুমের মিশ্রণটাকে খুব ভালো করে লাগিয়ে দিবেন। কাজটা খুবই আলতোভাবে করবেন, যাতে কোনোভাবেই কোনো দিকে ফুটো না হয়ে যায় বা নষ্ট না হয়ে যায়। এখন এর উপর দিয়ে আমি তিল দিয়ে দিচ্ছি, অর্থাৎ সাদা তিল দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি সাদা তিলটা না থাকে আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি উপর দিয়ে দিয়েছি, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে, এর একটা ফ্লেভার রয়েছে। আপনারা চাইলে এই ডিনার রোলগুলোকে 170 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 15 থেকে 16 মিনিটের জন্য বেক করতে পারেন। আমি আজকে আপনাদের চুলায় তৈরি করে দেখাচ্ছি। তার আগে এই সিলভারের হাঁড়িটাকে এরকম একটা স্ট্যান্ড সহ 10 মিনিটের মতো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে গরম করে নিয়েছি, অবশ্যই ঢাকনা দিয়ে গরম করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে পাউরুটির মোলটা দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে উপরে এরকম একটা ভারী জিনিস দিয়ে দিলাম। চুলার আঁচটাকে লো থেকে কিছুটা বাড়িয়ে দিয়ে 40 মিনিটের মতো বেক করে নিয়েছি। ঢাকনার উপরে এরকম একটা ভারী কিছু দিয়ে দিবেন যাতে ভিতরে বাতাস প্রবেশ করতে না পারে। 40 মিনিট পরে দেখেন, ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি পাউরুটির কালারটা কতটা পারফেক্ট হয়েছে আর পাউরুটিটা কতটা ফুলেও গিয়েছে। অবশ্যই সিলভারের হাঁড়িটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনাদের পাউরুটির কালারটা এরকম পারফেক্ট হবে। আমি উপরে একটু বাটার লাগিয়ে দিচ্ছি যাতে উপরে একটা গ্লেসি ভাব আসে আর বাটারের ফ্লেভারটা যাতে ভালো লাগে। এখন আমি পাউরুটিটাকে নামিয়ে নিচ্ছি, খুব সাবধানে নামিয়ে নিচ্ছি, যেহেতু অনেকটা ফুলে গিয়েছে তাই খুব সাবধানে নামিয়ে নিতে হবে। আর হাঁড়িটা বেশ অনেক গরম থাকে তাই খুব সাবধানে নামিয়ে নিবেন। ডিনার রোলগুলো দেখেন কতটা সফট হয়েছে, পাউরুটিটা এখনও অনেক গরম রয়েছে তারপরেও কতটা সফট হয়েছে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন যে আরও অনেক বেশি নরম হয়ে গিয়েছে। প্লাস্টিক র্যাপার দিয়ে গরম অবস্থাতে ঢেকে রাখছি যাতে আরও অনেক বেশি সফট হয়ে যায়। আপনারা যে কোনো পাতলা পরিষ্কার টাওয়াল দিয়েও ঢেকে রাখতে পারেন যাতে উপরটা ভিজে না যায়। ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আপনাদের সিলভারের হাঁড়ি যদি পাতলা হয়ে থাকে তাহলে চুলার আঁচটাকে লো থেকে কিছুটা বাড়িয়ে দিয়ে তৈরি করে নেবেন, এতে করে আপনাদের সময়ও কম লাগবে আর পাউরুটিটাও পারফেক্টভাবে তৈরি হবে। আর যদি আপনাদের হাঁড়িটা বেশি ভারী হয়ে থাকে তাহলে অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পাউরুটিটা তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু আপনাদের পাউরুটি পারফেক্টভাবে তৈরি হবে। পাউরুটিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি, একটা নাইফের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যদি এখানে বেকিং পেপার ব্যবহার করেন তাহলে খুব সহজে ব্রেডটাকে মোল্ড আউট করে নিতে পারবেন। আমি আজকে বেকিং পেপার ব্যবহার করিনি তাই নাইফ দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি, আপনাদেরকে পাউরুটিটা মোল্ড আউট করে দেখাচ্ছি। 40 মিনিটেই আমার পাউরুটিটা এরকম পারফেক্টভাবে তৈরি হয়েছে আর পাউরুটিটা তুলার মতো তুলতুলে নরম হয়েছে। আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে তৈরি করেন আর আমি যেভাবে বলেছি সেভাবে যদি চুলার আঁচটাকে ঠিকভাবে দিয়ে পাউরুটি তৈরি করেন তাহলে আপনাদের পাউরুটি ওভেন ছাড়াই বেকারির মতো একদম পারফেক্ট হবে। আর পাউরুটির এরকম পারফেক্ট কালার আনার জন্য অবশ্যই সিলভারের হাঁড়ি আর ঢাকনাটা ব্যবহার করতে হবে, সাথে ডিমের কুসুমের যে মিশ্রণটা রয়েছে সেটাও উপরে ব্রাশ করে দিতে হবে, তাহলেই দেখবেন আপনাদের পাউরুটিগুলো এরকম পারফেক্ট কালারে তৈরি হচ্ছে। পাউরুটির ভিতরটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন কে বলবে এটা বাসায় তৈরি করা, দেখে মনে হচ্ছে পাউরুটিগুলো বেকারিতে তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। কথা হবে নতুন রেসিপিতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।